नमस्कार, आमी कंकली रॉय दर्शनी बुटीकर तरफ थेके पुजोर पर आमी आमार सम्भार निये चले एसेछि आबार। आर सब दुर्गा पुजो काली पुजो तो सब एखन काटलो, एखन आसछे बिये। किछुटा शीतेर एकटा ब्यापार तो थाकबेई, तो तसर सिल्क निये आमी एई एपिसोडटाके साजिएछि। आमार एपिसोड नम्बर एटा 19। तो आमी देखाते शुरू करछि आमार एई एपिसोडटा। আমি তাহলে এবার দেখাতে শুরু করছি আমার এক নম্বর শাড়ি। আজকে আমি সিল্ক তসর দিয়ে আমি সাজিয়েছি এই এপিসোডটা, তো দেখতে থাকুন। ফার্স্টেই আমি দেখাবো, এটা হচ্ছে কাতানে করেছি। এটা কাতানে একদম গুজরাটি একটা কালার দিয়ে আমি গুজরাটিটা বানিয়েছি। দেখুন, এটা হচ্ছে একদম মেরুন কালার দিয়ে, খুব একটু রেডিশ মেরুন দিয়ে। এই যে এটা হচ্ছে আঁচলের দিকটা, আঁচলের দিকটা এরকম আসবে। পুরোটা এরকম বক্স বক্স মতো কাজ আছে, মিরর করা আছে, খুবই অর্নামেন্টাল লাগে মানে গুজরাটি। আর এটা এরকম বেশ চওড়া পাড়, বডিতে বুটি ভর্তি একদম চওড়া পাড় আছে। আর এটা হচ্ছে কুচির দিকটা, আমি কুচি করে দেখিয়ে দিচ্ছি যাতে সুবিধা হয় আপনাদের। এটা হচ্ছে কুচির দিকটা, পিওর কাতান গুজরাটি। এক নম্বর শাড়ি, স্ক্রলে দাম যাচ্ছে, প্রাইস স্ক্রলে যাচ্ছে, একটু দেখে নেবেন। এটা চাচ্ছে দু নম্বর শাড়ি, এটাও আমি কাতানেই দেখাচ্ছি। এটা আর একটা হচ্ছে ব্লু অ্যান্ড রেড, হাফ অ্যান্ড হাফ ইন উইভিং অল। এটা এটাও উইভিংয়েই হাফ অ্যান্ড হাফ। এই যে এটাও উইভিংয়েই হাফ অ্যান্ড হাফ, পুরোটা এরকম গুজরাটি যাচ্ছে। ব্লুতে রেড দিয়ে গুজরাটি করা হয়েছে, মিরর আছে, এরকম আঁচলটা একদম বক্স বক্স করে ভর্তি যাবে। আর ওপরের পোর্শনটাও পুরোটা এরকম পাড়, একটু ডিজাইন আলাদা পাড় অ্যান্ড বুটি। আর হাফটা যাবে হচ্ছে এরকম রেড, একটু রেডিশ টোম্যাটো কালার, এটা একদম এটা রেডিশ টোম্যাটো কালার দিয়ে পুরোটা এটা কুচির দিকটা যাবে। পুরো নি লেন্থ অবধি কাজ আছে, অনেকটাই রেডে ব্লু দিয়ে কাজ আছে। আর এটার প্রত্যেকটার তো ব্লাউজ পিস আছেই আপনারা জানেন। এই যে তাও আমি দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটারই এরকম ব্লাউজ পিস থাকে। এই যে ঠিক আছে, এটা রেডে ব্লাউজ পিস। এটা গেল দু নম্বর শাড়ি। তিন নম্বর শাড়ি দেখাবো, এইটা হচ্ছে কাতানে। আমি যা আজকে দেখাচ্ছি একটু কাতানে দেখাবো, যেটা ব্যাঙ্গালোর সিল্ক হবে আমি নিশ্চয়ই বলে দেবো। এটা হচ্ছে কাতানে গোল্ডেন কালার কাতান, এটা গোল্ডেন কালার কাতানে দুটো সুতো দিয়ে গুজরাটিটা হয়েছে। একটা হচ্ছে অফ হোয়াইট অ্যান্ড ব্লু, গোল্ডেন কালার থানে অফ হোয়াইট অ্যান্ড ব্লু, দেখতে খুব গর্জিয়াস। এটা বিয়েবাড়ির জন্য ভীষণ ভালো, কোনো কালো নেই, আপনারা দেখতে পারবেন। এটা কোনো গিফট পারপাস হোক বা কিছু হোক, এটা দেখা খুব মানে খুব ভালো লাগবে। পুরোটা বডিটা এরকম পাড় আর বুটিতে যাচ্ছে, এই যে পুরো পাড় অ্যান্ড বুটি। আর এটা হচ্ছে কুচিটা যাবে এরকম, কুচিটা যাবে এই রকম। পুরোটা আমি পুরো দেখিয়ে দিচ্ছি যাতে গায়ে ফেলে বুঝতে পারবেন আপনারা। এরকম একদম বুটি যাচ্ছে ওপরে অবধি, ঠিক আছে। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে এদিকটা ব্লাউজ পিস। প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস আছে। এটা তিন নম্বর গেল, এটা চার নম্বর শাড়ি। এটাও দেখুন, এটা খুব সুন্দর কাজ যাচ্ছে। এটা হচ্ছে একদম অফ হোয়াইট কাতানে, এটাও একদম অফ হোয়াইট কাতানে, একটা রানী অরেঞ্জ, একদম ভীষণ চাহিদার একটা কালার এখনকার, খুব ট্রেন্ডি কালার দিয়ে এটা বানানো হয়েছে। একদম এটা রানী অ্যান্ড অরেঞ্জ। এই যে পুরোটা আঁচলটা বক্স করা হয়েছে, ভর্তি কাজ, কাজের কোনো শেষ নেই। এই যে আঁচলের দিকটা পুরোটা এরকম উইথ মিরর এটা আছে। এই যে ফুল বডিটা এরকম চওড়া পাড় দিয়ে গায়ে বুটি, পুরোটা এরকম বুটি। আর এটা হচ্ছে আজ কুচির দিকটা, এটা হচ্ছে একদম এইটা কুচির দিকটা যাচ্ছে। কুচি করে দেখালে এরকম লাগবে, খুব সুন্দর। এটা মাকে গিফট দেওয়া যায় বা নিজে, এটা মানে 8 থেকে 80 খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে তার ব্লাউজ পিসটা, এটা ব্লাউজ পিসটা। এটা গেল চার নম্বর শাড়ি, স্ক্রলে দামটা যাচ্ছে, আপনারা একটু লক্ষ্য রাখবেন, দেখে নেবেন। এটা দেখ যেটা দেখাচ্ছে, এটা একটা ব্যাঙ্গালোর সিল্ক, এটা এমারেল্ড কালার মানে একদম বটল গ্রিন কালারে একটা ব্যাঙ্গালোর সিল্কে আমি আড়ি পার্শি করিয়েছি। এটা একদম নতুন কাজ, এটা আড়ি পার্শি করা। এই যে আঁচলটা দেখুন, পুরো আঁচলটা এরকম একটু বিন্দি বুটি মতো গেছে, আর পুরো এটা হাতে কাজ,
এটা দেখলে আপনারা আমরা দেখিয়ে দিচ্ছি যে পুরোটা হাতে কাজ কিন্তু দারুণ পার্সিটা হয়েছে এটা দারুণ পার্সিটা হয়েছে পুরোটা আর এরকম চওড়া পার করে গেছে একটু এরকম চওড়া পার গায় মিরর এটাকে আড়ি পার্সি একদম এটা পার্সিটা কাজটা খুব সুন্দর এই যে আর এটা হচ্ছে কুচির দিকটা পুরো ভর্তি কাজ একদম এটা কোনো কালো নেই কোথাও এটা বিয়ের জন্য খুব ভালো হবে এই যে আর এই যে এটা হচ্ছে হাতে কাজ পুরো পার্সিটা দেখুন একদম মনে হচ্ছে আঁকা এত সুন্দর কাজ আর এটা দেখাচ্ছি হচ্ছে তসর এটা তসরে ফ্রেঞ্চ নট পার্সি করিয়েছি এটা একদম জড়ি চেকস তসর এটা একদম জড়ি চেকস তসর আছে এই যে এটা একদম জড়ি চেকস ফুল বডি আপনারা দেখলে বুঝতে পারবেন ফুল বডি একদম চেকস কিন্তু এটা কিন্তু আমাদের এখানকার এটা ছত্তিশগড়ের জড়ি চেকস তসরটা না এটা কিন্তু একদম ওয়েস্ট বেঙ্গলের জড়ি চেক তসর এটা নতুন আসছে এই যে এরকম এটা বোনানো হয়েছে পুরো আঁচলটা যাবে এরকম ফ্রেঞ্চ নট এটা পার্সিতে করা করেছি আর এটা হচ্ছে ফুল বডিটা এরকম যাবে এটা খুব সুন্দর পিঙ্ক মেরুন অ্যান্ড একটু সি গ্রিন টাইপের কালার দিয়ে আর এটা যাবে কুচির দিকটা এরকম আসবে দারুণ শাড়ি এটা কোনো কাউকে গিফট দিন তত্ত্বে দিন খুব ভালো লাগবে এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা গেল এটা ছ নম্বর শাড়ি গেল আচ্ছা এবারে আমি কিছুটা সিল্ক দেখাচ্ছি আমিও সিল্ক পরেছি আপনি এইরকম সিল্ক সেম টাইপ আপনি পেয়ে যাবেন আমার কাছে আছে আমি ওই জন্য পরিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন উইথ দিস জুয়েলারি অলসো এই জুয়েলারিটাও পেয়ে যাবেন আর এই যে এটা হচ্ছে এটা খুব সুন্দর একটা সিল্ক এটা আঁচলটা দেখুন আঁচলটা হচ্ছে মাল্টি কালারে গেছে আঁচলটা একদম মাল্টি কালারে গেছে আর এটা হচ্ছে বডি ফুল বডিটা হচ্ছে এরকম ব্ল্যাক দিয়ে কাজ আছে এখানটা ছাড়া খুব সুন্দর সিঙ্ক্রোনাইজ করা আছে এগুলো আর এই যে এটা কিন্তু একদম কাতানেই যাচ্ছে আর এই যে কুচির দিকটা এরকম খুব সিম্পল অ্যান্ড সোভার দেখতে খুব ভালো আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা রানিতে যাবে এটা দেখাচ্ছি একটা গোল্ডেন ইয়ালোতে বাটিক এটা একটা দেখাচ্ছি বাটিকে এটা আমার আমি এটা দেখিয়েছিলাম আগে তো আমাকে একজনকে বলেছিলেন আমার নামটা মনে নেই আপনি যে দেখলে এটা দেখতে পারেন আমার হয়ে এসছে আবার আমি দেখিয়ে দিলাম এটা হচ্ছে গোল্ডেন ইয়ালো এটা বাটিক পুরো দেখুন এই যে এটা দেখিয়ে দিলাম আবার এসে গেছে এটা হচ্ছে পাতা করে গেছে এরকম গোল্ডেন ইয়ালোতে পুরপি একদম কাতান কিন্তু এগুলো এক এই যে পুরো শাড়িটা এরকম আপা ইয়কে এরকম একটা পাতা যাবে আর এই যে পাতাটা এরকম এই যে পাতাটা এরকম যেতে যেতে কুচিতে পাতাটা এরম আসবে পুরোটা বাটিকে যাচ্ছে পুরো এটা বাটিক দেখালাম পুরোটা বাটিকে এই যে আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা ব্লাউজ পিসটা এটাও দেখে নেবেন স্ক্রলে যাচ্ছে এবার আমি কটা চেক সিল্ক দেখাবো দুটো সিল্ক ছিল মানে ইয়েতে রিকোয়েস্টে আমি দেখিয়ে দিলাম এটা চেক সিল্ক দেখাচ্ছি এটা একটা অফ হোয়াইট চেক সিল্ক খুব সুন্দর মানে দেখলে খুব ভালো লাগবে এই যে এটা হচ্ছে আঁচলের দিকটা পুরো মাল্টি কালার বার্ডস করা আছে পুরো আঁচলের দিকটা মাল্টি কালার বার্ড করা আছে আর ফুল বডিটা এরকম ব্ল্যাক একদম পদ্মের এটা এটা কিন্তু প্রিন্টেড এটা কিন্তু হ্যান্ড পেন্টিং না এটা প্রিন্টেড যাচ্ছে ফুল আর এটা হচ্ছে এই যে এইটা হচ্ছে কুচির দিকটা দেখুন খুব সুন্দর এত সোভার লাগছে দেখতে মানে প্রচণ্ড সুন্দর দেখতে ফুল শাড়িটা যদি লাগে এরকম লাগবে দারুণ দেখতে এগুলো আপনারা দেখতে পারেন খুব সোভার আর এটা হচ্ছে ব্লাউজটা এটা চেক সিল্ক গেল এবার আমি দেখাচ্ছি এটা দশ নম্বর শাড়ি চেক সিল্কই দেখাচ্ছি এটা কটা চেক সিল্ক হয়ে এসছে দেখাচ্ছে এগুলো তো একটু টাইম লাগে এই যে এটা দেখাচ্ছে ইয়ালো অ্যান্ড রানিতে এইগুলো দেখাচ্ছে ইয়ালো অ্যান্ড রানি এখন এটা শীতকালের একটু ফেস্টিভ মুড তো আমাদের অল টাইম এটা শীতকালের একটা আলাদা আমেজ তার জন্য এই যে এটা হচ্ছে একদম কলম এটা কলমকারিতে যাচ্ছে পুরোটা
একদম দু তিনটে কালার দিয়ে প্রিন্ট করা আঁচলটা ফুল বডিটা এরকম যাচ্ছে খুব সুন্দর ভায়া একদম ক্যানারি ইয়েলোর সাথে একটু রাস্ট একটু স্লেট আর রানি দিয়ে করা হয়েছে আর এটা হচ্ছে কুচির দিকটা এটা হচ্ছে কুচির দিকটা এটা এরকম আর এই ব্লাউজ পিসটা রানিতে এটা গেল চেক সিল্ক আর একটা দেখাচ্ছি চেক সিল্ক এটা 11 নম্বর এগুলো খুব সুন্দর ভাইব্রেন্ট কালারস এগুলো সেই শীতের জন্য কোথাও মানে ঘুরতে যাওয়া কাছাকাছিও এই যে এটা হচ্ছে রানিতে দেয় এটা রানিতে এটা পুরোটা আঁচলটা এরকম রানিতে ডিসচার্জ ব্লকে যাচ্ছে ফুল বডিটা এরকম ফুল বডিটা এরকম যাবে আর কুচিটা যাবে অফ হোয়াইটে দারুণ লাগবে দেখতে এটা কুচিটা যাবে অফ হোয়াইটে কুচিটা এরকম যাবে অফ হোয়াইটে আর এর ব্লাউজ হচ্ছে রানি এটা গেল আরেকটা চেক সিল্ক এটা আরেকটা চেক সিল্ক আমি দেখাচ্ছি এটা 12 নম্বর শাড়ি এটা দেখাচ্ছে আরেকটা চেক সিল্কে এটা খুব সুন্দর কি বলবো একটু এটা একটু ওয়াইন কালার মানে আমরা যেমন একটু বাংলায় বললে এটা জাম কালার লাগবে এই যে একদম ডিপ জাম কালার এই যে এটা একটু শেডেড করা হয়েছে এখানটা পুরোটা আঁচলের দিকটা এরকম কলমকারিতে গেছে আঁচলের দিকটা পুরোটা এরকম কলমকারিতে গেছে ফুল বডিটা এরকম আপার ইয়কে কোনো জাস্ট একটা কস্তার বর্ডার আর পুরো এর লোয়ার ইয়কে এরকম একটা যাবে ব্লক পুরোটা এরকম ব্লক যাবে আর কুচিটা যাবে হচ্ছে এইরকম কুচিটা যাবে এরকম সেম খুব সুন্দর সিঙ্ক্রোনাইজ করছে ব্যাপারটা এই আর এটা হচ্ছে ব্লাউজটা এটাতেও কোনো কালো নেই আমি বেশিরভাগ শাড়ি দেখাচ্ছি একদমই কালো নেই ওরকম টাইপের এবারে আসছে তসর জড়িপা তসর আমি দেখাচ্ছি এই যে জড়িপা তসর এটা খুব সুন্দর কি বলবো এটা একটু অরেঞ্জ পিচ কালার টাইপের অরেঞ্জিশ পিচ আঁচলটা এরকম একদম জড়িপা তসর এগুলো আঁচলটা এরকম ডিসচার্জ ব্লকে গেছে ফুল বডিটা অরেঞ্জের ওপরে ব্লু দিয়ে ব্লক করা হয়েছে পুরো বডিটা এরকম যাবে ফুল বডি এরকম যাবে আর কুচির দিকটা যাবে এরকম কুচির দিকটা এরকম আসবে সেম ব্লকটা এরকমই গেছে এরকম ব্লকগুলো গেছে খুব সুন্দর দেখতে লাগবে উইথ ব্লাউজ পিস তো অবশ্যই এটা উইথ ব্লাউজ পিস এগুলো এগুলো কোয়ালিটি কোনো কথা নেই আপনারা তো জানেন নেন তো এইটা নিয়ে আমি আর বলছি না আর এটা আর একটা দেখাচ্ছি এগুলো আমি এবারে তসর কিছুটা কটা দেখাবো এটা খুব সুন্দর একটা মানে মফ কালার একটু এটা একদম মফ কালার দেখাচ্ছে এই যে এটা আঁচলের দিকটা হচ্ছে এরকম এটা একদম মফ কালার আঁচলের দিকটা হচ্ছে এরকম ফুল বডি হচ্ছে এরকম ডিসচার্জ ব্লকে গেছে বডিটা এরকম যাবে মানে এরকম যদি আমি প্লিটিং করে পড়ি খুব সুন্দর একটা কাজ যাচ্ছে আর এই যে এটা হচ্ছে আঁচলের কুচির দিকটা এটা কুচির দিকটা যাবে পুরো শাড়িটা পরলে এরকম লাগবে উইথ ব্লাউজ পিস তো অবশ্যই এরকম রানিং এ যাচ্ছে এটা একটা জাম কালার গেল এটা একটা খুব সুন্দর অলিভ গ্রিন কালার এই কালারটা ভীষণ সুন্দর একটা অলিভ গ্রিন কালার যাচ্ছে এই যে এটা খুব দারুণ কালার একটা এই যে অলিভ গ্রিন মানে কালার মানে এর ডাইটা খুব সুন্দর এসছে একদম নতুনত্ব এটা আঁচলের দিকটা যাবে জড়িপা তসরি দেখাচ্ছি আমি এই যে ফুল বডিটা এরকম আসবে আপার ইয়কে এরকম একটা ডিসচার্জ ব্লক করা হচ্ছে ব্লু দিয়ে গ্রিনে কালারটা ভীষণ মিষ্টি কালার এটা এই যে কুচির দিকটা এরকম আসবে কুচির দিকটা এরকম আসবে
শাড়িটা এরকম আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটাও গেল আচ্ছা এটা আমি আরেকটা দেখাচ্ছি এটা একটু স্প্রে পেইন্টিং করিয়েছি এটাও জড়িপাত তসর এটা জড়িপাত তসরই দেখাচ্ছি এইচ মানে এটার কালারটা কি বলবো এটা না অনেকগুলো কালার আছে একটু মব আছে ইয়েলোইশ অরেঞ্জিশ মানে প্রত্যেকটা অনেক কালার একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে করা পুরোটা সব কালারকে এটা স্প্রে করা তো ওই জন্য এরকম একটা আঁচলটা গেছে ফুল বডিটা এরকম আসবে ফুল বডিটা এরকম আসবে খুব সুন্দর দেখতে লাগছে আর কুচির দিকটাও এরকম সেম আসবে কুচির দিকটাও এরকমই আসবে এই যে শাড়িটা পরলে এরকম আসবে আর ব্লাউজটা তো এরকম গোল্ডেন ইয়েলোতে ঠিক আছে এটা গেল ওটা এবারে আমি 17 নম্বর শাড়ি দেখে তো 16 নম্বর গেল স্ক্রলে একটু দেখে নেবেন এটা যাচ্ছে এটা এটাও স্প্রেতেই করেছি গ্রিন ব্লু আর একটু লাইট সি গ্রিন এটা ব্রাশিং এ তো এরকমই আসে এই যে ফুল আঁচলটা এরকম বডিটা এরকম আসবে খুব সুন্দর দেখতে একদম গ্রিন ব্লু একটু রয়্যাল ব্লু আছে খুব ভালো দেখতে লাগছে আর এটা হচ্ছে এই যে এটা কুচির দিকটা সেমই আসবে এটাও কুচির দিকটা আসবে এরকম খুব ভাইব্রেন্ট কালার এখন খুব ভালো লাগবে এটা ব্লুতে ব্লাউজ গেছে ব্লুতেই ব্লাউজটা গেছে আচ্ছা এবার আমি দুটো বাফটা দেখিয়ে নিচ্ছি এটা এই এপিসোডটা যেহেতু সিল্ক তসর দুটো বাফটা হয়ে এসেছে আমি দেখিয়ে দিচ্ছি এরকম এই যে এটা একদম আজরাকের ব্লক করা কিন্তু এটা পিওর আজরাক না এটা আজরাকের ব্লকে এটা বাফটা গেছে এই যে এটা হচ্ছে আঁচলের দিকটা আঁচলের দিকটা সিম্পল ইয়েলো অ্যান্ড রেড করে করা হয়েছে ব্রাশিং ফুল বডিটা এরকম আজরাকের ব্লকে করা হয়েছে এখানে হচ্ছে তোমার হোয়াইট ইয়েলো অ্যান্ড রেডে আজরাকের ব্লক গেছে পুরোটাই পুরো শাড়িটাই এরকম গেছে পুরো শাড়িটা এরকম গেছে এগুলো বাপ্তা পিওর তসর বাপ্তা কিন্তু এগুলো আর ব্লাউজটা যাবে রেডে ব্লাউজটা রেডে যাবে একদম এগুলো তসর বাপ্তা দেখালাম আমি আর একটা বাপ্তা দেখিয়ে দিচ্ছি এটা এটা আর একটা এটাও খুব ভাইব্রেন্ট কালার গ্রিন এটা মাল্টি শেড অফ গ্রিন এটা বিভিন্ন শেডস অফ গ্রিন করেছি এই যে এটা হচ্ছে আঁচলটা আঁচলটা ব্লুতে যাবে এটা বাপ্তা দেখাচ্ছি এটা জড়িপাত মানে জড়িপার বাপ্তা এটা ফুল মাল্টি শেডেড গ্রিন দিয়ে ফুল বডিটা ব্রাশ করা এটাও ডিসচার্জ ব্লক করেছি আর এই যে এটা হচ্ছে কুচির দিকটা এরকমই আসবে ফুল শাড়িটা মাল্টি শেডস অফ গ্রিন দিয়ে আর ব্লাউজটা এরকম ব্লু খুব সুন্দর ভাইব্রেন্ট দেখতে আর একটা সিল্ক ছিল এটা সিল্ক আমি দেখিয়ে নিচ্ছি একটা এটাও কাতানের ওপরেই করেছি এই যে এটা কাতানে ব্লু অ্যান্ড অরেঞ্জ দিয়ে এটা ব্লু অ্যান্ড অরেঞ্জ দিয়ে করেছি এই যে এটা আঁচলের দিকটা এরকম আসবে আঁচলের দিকটা এরকম গেল ফুল বডিটা এরকম আসবে খুব সুন্দর একদম রয়্যাল ব্লু রয়্যাল ব্লু এর সাথে রানি ইয়েলো অ্যান্ড অরেঞ্জ দিয়ে খুব ভাইব্রেন্ট দেখতে লাগবে গিফট পারপাস বা তত্ত্বে খুব সুন্দর লাগবে এই যে এটা হচ্ছে কুচির দিকটা হচ্ছে এরকম আসবে কুচির দিকটা এরকম আসবে তো আমার এই শাড়ি ছিল আজকের তসর সিল্ক বাত্তা দিয়ে আমি সাজিয়েছিলাম আপনারা দেখলেন বসে তো দেখবেন প্লিজ অলওয়েজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অলওয়েজ আর শেয়ার করবেন বন্ধুদের খুব ভালো তার জন্য বিশাল থ্যাঙ্কস আমি অনেক সাড়া পাচ্ছি তো অনেক দূর দূর থেকে তো অলওয়েজ আপনি সাথে থাকবেন এই বলে আজকে এপিসোড শেষ করছি